আসসালামু আলাইকুম। শুকরি দর্শক আপনাদের সকলকে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি miR আব্দুর রহমান। সংবাদে শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নানা আয়োজনে বাংলা নববর্ষ 1431 কে বরণ করে নিচ্ছে সারা বিশ্বের বাঙালিরা। এবং লন্ডনে মিডিয়া ব্যক্তিত্ব এবং পরিচালক শুনছিলেন শিরোনামগুলো এবার জানাবো বিস্তারিত সংবাদ দর্শক শুরুতে ইসরায়েলে ইরানের হামলা প্রসঙ্গ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেট হামলার জেরে প্রতিশোধমূলক এই পদক্ষেপ নেয় ইরান এক বিবৃতিতে ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন প্রায় সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করার জন্যে মার্কিন বাহিনী ওই অঞ্চলে রয়েছে এদিকে ইসরায়েলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর প্রতিশোধমূলক কোন পাল্টা হামলা হলে আরও বড় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান রোববার ইরান এই বলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে আর ইসরায়েল বলেছে অভিযান এখনো শেষ হয়নি দর্শক ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিয়ে আমরা আরও বিস্তারিত জানব আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক আদনান পাভেলের কাছ থেকে ফার্স্ট অফ এপ্রিল জাস্ট দুই সপ্তাহ আগে সিরিয়ার দামাসকাসে ইরানিয়ান কনজুলেটে মিলিটারি অ্যাটাক হয় সেখানে প্রায় ১৩ জন ইরানিয়ান সিটিজেন কিন্তু মারা যায় এর মাঝে দুইজন সিনিয়র মিলিটারি লিডার ছিল তো ইরান বলছে তারা যে গতকালকে যেই অ্যাটাকটা করেছে ড্রোন এবং মিজাইলের মাধ্যমে ইসরায়েলের উপর সেটা সেই ফার্স্ট অফ এপ্রিলের মিলিটারি অ্যাটাকের রিটালিয়েশন এবং তারা বলছে যে ইউএন চার্টার ফিফটি ওয়ান ফলো করে তারা এই অ্যাটাক করেছে তাছাড়াও ইরান বলছে ইরান ইরানিয়ান মিলিটারি স্পোক্স পারসন বলেছে আজকে যে তাদের এই মিলিটারি অপারেশন তারা কনক্লুড করেছে তারা ফার্দার কোনো অ্যাসকেলেশন চায় না হাওয়েভার এখন ইসরায়েল কিভাবে রিয়্যাক্ট করে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আমরা জানি যে যদিও ইরানের এই মিলিটারি অ্যাটাকটাকে প্রতিহত করার পিছনে ব্রিটেন আমেরিকা ফ্রান্স এবং ইন্টারন্যাশনাল পার্টনার তাদের একটা বড় ধরনের সাহায্য ছিল ইসরায়েলের পক্ষে হাওয়েভার ব্রিটিশ প্রাইম মিনিস্টার রিসি সুনাক ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু অলরেডি বলেছে ইসরায়েলকে যে তারা যেন এই ম্যাটারটাকে আর ফার্দার অ্যাসকেলেট না করে তারা চাচ্ছে যে রিজিওনাল স্ট্যাবিলিটিটা ধরে রাখার জন্য ইসরায়েল এবং ইসরায়েলি লিডারশিপকে আদৌ জো বাইডেন ঋষি সুনাক এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা শুনবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এটা কিন্তু ইসরায়েলের জন্য একটা হিউমিলিয়েশন দ্যার ইজ নো ডাউট এবং ইসরায়েল কিভাবে রিয়্যাক্ট করে সেটা কিন্তু খুবই গুরুত্ব বহন করবে রিজিওনাল সিকিউরিটি এবং রিজিওনাল স্ট্যাবিলিটির জন্য এই এটা কিন্তু পলিটিক্যালিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা জানি যে অনগোয়িং যে ক্রাইসিস চলছে হিমেটেরিয়ান ক্রাইসিস চলছে গাজায় এটার কারণে কিন্তু ইন্টারন্যাশনাল সাপোর্ট কিন্তু হারাচ্ছে দিন দিন ইসরায়েল এবং ইসরায়েল যদি ফার্দার রিটালিয়েট করতে চায় ইরানের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি রিজিওনাল কনফ্লিক্ট শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির পলিটিক্যাল সাপোর্টটা ইসরায়েলের পক্ষে থাকবে কিনা না সেটাও কিন্তু একটা বড় বিবেচ্য বিষয় তাছাড়া অলরেডি ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু বলেছে যে ইসরায়েল যদি ইরানের এগেনস্টে কোনো কাউন্টার অফেন্সিপে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা হেল্প করবে না বলেছে যে ইসরায়েলের সিকিউরিটির জন্য আমেরিকা সবসময় পাশে আছে কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে যদি ইরানের এগেনস্টে কোনো ডাইরেক্ট কোনো অ্যাটাকে যায় ইসরায়েল সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা হেল্প করবে না আমেরিকা যদি হেল্প না করে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল আরও পার্টনার যারা আছে তারা হেল্প করবে কিনা সেই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে খতিয়ে দেখার ব্যাপার আছে হাওয়েভার ইন্টারন্যাশনাল কমিউনিটির আশা হচ্ছে আশা থাকবে যে রিজিওনাল স্ট্যাবিলিটি যেন বজায় থাকে এই ম্যাটারটা যেন ফার্দার আর এসকেলেট না করে সেটা কিন্তু ফার্দার এসকেলেট করলে ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য ডিস্ট্যাবলাইজিং একটা সিচুয়েশন হতে পারে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ কে বরণ করে নিচ্ছে সারা বিশ্বের বাঙালিরা বাঙালির এই প্রাণের উৎসবকে বরণ করে নিতে লন্ডনেও চলছে উৎসব উৎসব আমেজ নববর্ষের প্রথম দিনটিতে লন্ডনের হোয়াইট চ্যাপেলের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ছিল পান্তা ইলিশের আয়োজন দর্শক নিয়ে আরো বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী মাসুদ জামানের রিপোর্টে বাংলাদেশের রমনার বটমূলে ছায়া নটের আয়োজনের মতন জাঁকজমক পূর্ণ আয়োজন বিলেতে না থাকলেও লন্ডনের কলাপাতা রেস্তোরাঁয় কিছুটা দেশীয় আমেজ ধরে রেখে বাংলাদেশিদের জন্য পান্তা ইলিশ সাথে হরেক রকম ভর্তার ব্যবস্থা রেখেছে বছরের এই প্রথম দিনটিতে সুবর্ণবর্ষ চোদ্দশো একত্রিশ বাংলার এই নববর্ষ উদযাপন কলাপাতায় বরাবরই করে থাকে তো দুঃখের বিষয় কোভিডের জন্য আর বিগত তিনটা ঈদের জন্য আমরা লাস্ট চারটা বার নববর্ষ উদযাপন করতে পারি নাই এইবার ঈদের পরে এই দুই এপ্রিল আসলো যেটা আমরা স্কুল হলিডে প্লাস এই সুন্দর ওয়েদারে আমরা এই পয়লা বৈশাখ উদযাপন করতে পারতেছি বলে আসলেই অনেক ভালো লাগতেছে আর বিলেতে বাঙালি আনার যে ব্যাপারটা আছে এটা কলাপাতার সাথে অঙ্গাঙ্গীকারভাবে সম্পৃক্ত কারণ আমরা দীর্ঘ একুশ বছর যাবৎ এই বাঙালি ফুড সার্ভ করছি আজকে আমাদের ফুডের মধ্যে আছে আপনার মনে করেন যে পান্তা ইলিশ কাঁচা কাঁচামরিচ আপনার শুকনো মরিচ পেঁয়াজ লটিয়া সুটকি ডাল ভর্তা আলু ভর্তা চ্যাপা সুটকি ভাজা ইলিশ রকমারি খাবার আপনি বাঙালি আনার যে ব্যাপারগুলো আছে আপনি কলাপাত আসলে আপনি ফিল করবেন যে আপনি বাংলাদেশে আসেন এ সময় রেস্তোরাঁয় আগত লাল সাদা পোশাক পরিহিত ভোজন প্রেমীরাও ছিল বেশ উৎফুল্ল তারা নববর্ষকে বরণ করে নিতে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছিল এবং তারা সকলেই ছিল উৎফুল্ল করেছি আমি ব্যক্তিগতভাবে আমার ছোট বোন আসছে আমার আরো ননদ আসছে আমরা সবাই এখানে বসে লাঞ্চ করব। ইলিশ ইলিশ ভাজা দিয়ে ভর্তা দিয়ে তো আমরা উদযাপন করার চেষ্টা করছি আর বাকি বাকি সবাই আয়োজন করে আমার আম্মু বলেছে কলাপাতা রেস্টুরেন্ট এখানে পান্তা ইলিশের আয়োজন করা হবে তো এটার জন্যই আমরা আসা এবং এখানে শুরু করলাম পান্তা ইলিশ খেলাম প্রথমবার অনেক অনেক মজা হয়েছে এবং আমি অনেক খুশি যে এই ড্রেস আপ পরে এই খাবারটা খেতে পারি এক্সপিরিয়েন্স হবে কখনো ট্রাই করি নাই সো আমি সাচ্চি ডেলি শাকান্তা খাইতে এসো হে বৈশাখ এসো এসো আজ পয়লা বৈশাখ নতুন বছর নতুন দিন মঙ্গল বয়ে আনো সকলের জীবনে এই প্রত্যাশা মোহাম্মদ মাসুদুজ্জামান অ্যান্ড কি ইউরোপ কমিউনিটি প্রসঙ্গ কমিউনিটির সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং পরিচালক মোহাম্মদ ফুরুক আহমেদ ওরফে জিএম ফুরুকের দাফন সম্পন্ন হয়েছে আজ 14 এপ্রিল রবিবার তাকে পূর্ব লন্ডনের হেনলটের গার্ডেনস অফ পিস সমাহিত করা হয়েছে এর আগে বাদ জোহর বার্কিং এর ইব্রাহিম মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজে মরহুম জিএম ফুরুখের পরিবারের সদস্যদের পাশাপাশি তার সহকর্মী ছিলেন মরদেহ দেখে তার কান্নায় এ সময় অন্যান্যের মাঝে জানাজার নামাজে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদুস জলিল বিশিষ্ট অভিনেতা স্বাধীন খসরু কবি গুলাম কবির চ্যানেল এস এর সি ই তাজ চৌধুরী কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী দীপ ব্যারিস্টার তারেক চৌধুরী সহ বিপুল সংখ্যক লোকজন গত মার্চ মাসে সতেরো তারিখে ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ফুরুক মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন এদিকে ছেলে জিএম ফুরুকের অকাল মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে তার পিতা গত ত্রিশে মার্চ বাংলাদেশে ইন্তেকাল করেন পরিবারের পক্ষ থেকে আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি আমরা দর্শক সমহল একটি বিজ্ঞাপন বিরতি নেয়ার ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট বাঙালি সংস্কৃতির মেলবন্ধনে আধার কাটিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ উদযাপন করা হয়েছে দিনব্যাপী বর্ষবরণে নানা কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা নাচ গান আবৃত্তি রুম্মান আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই নতুন দিনের নতুন আলয় নতুন জীবন ঘড়ি জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি বর্ষবরণ উৎসব চোদ্দোশো বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এই বর্ষবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল দশটায় বর্ণায়িত শোভাযাত্রা জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে উপজেলা পরিষদ ক্যাম্পাসে বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রায় যিনি নেতৃত্ব দিয়েছেন জগন্নাথপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আল বসিরুল ইসলাম ওনার নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন সাজে শিক্ষার্থীরা এবং বিভিন্ন কলা সাজগুজ করে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন শোভাযাত্রার পরপরই আলোচনা পূর্বের অনুষ্ঠানটি সম্পন্ন হয় আমাদের বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সাথে একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমাদের বাংলা নববর্ষ তো বাংলা নববর্ষ আমাদের বহু বছর যাবতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পালিত হচ্ছে গত পাঁচ বছরে আমরা করোনা ছিল তারপরে যেহেতু রমজান মাস ছিল বিভিন্ন কারণে আমরা হয়তো এত বড় করে পালন করতে হয়নি এবার আমাদের সেই সুযোগটা আসছে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা সেই বাংলা নববর্ষের উৎসব পালন করতে

এই যে বৈশাখ বাংলাদেশ আমার বঙ্গবন্ধু এটা কিন্তু একই সূত্রে কথা বঙ্গবন্ধু বাংলাদেশে এনেছেন আর বাংলাদেশ আসার পরে বাংলাদেশ সাহায্য হওয়ার জন্যই আমরা আজকে বৈশাখকে আরও বেশি করে উদযাপন করতে পারতেছি সুতরাং আমার প্রয়াত নেতার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমার জগন্নাথের পক্ষতে বর্ষ আমাদের যে অনুষ্ঠানগুলোর বিরুদ্ধে একটা অপ্রপ্রচার চলছে আমরা সবাই যদি জাগ্রত হই আমরা সবাই যদি মিলে কাজ করি আমাদের দেশের এই সংস্কৃতিকে আবার আমাদের আমাদের জাগিয়ে তুলতে হবে সবার প্রয়োজন দেশ সবাইকে শুভেচ্ছা অনেক আগে আমরা জগন্নাথপুর নট্যবাণী শিল্পকলা এই সমস্ত নিয়ে আমরা আগে অনুষ্ঠান করেছি দেশ এবং বিদেশে সবাই যেন আমাদের সহযোগিতা করেন একাধারে দুইটি উৎসব অনেককেই আন্দোলিত করেছে আমাদের এই তরুণ প্রজন্ম তাদের মধ্যে একটি বিশাল আনন্দের রূপ নিয়েছে আজ একটি খুশির দিন আমরা সবাই খুব আনন্দিত আজ শুভ নববর্ষ আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠান পালন করতে খুব ভালো লাগে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ বর্ষবরণ উৎসব দিনব্যাপী অত্যন্ত সুন্দরভাবে বনমুগ্ধভাবে অনুষ্ঠিত হয়েছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কাঞ্চন শিক্ষা একাডেমির শিল্পীদের এই গানে মুগ্ধতা চড়িয়েছে সেই মুগ্ধতা যেন সারা বিশ্বে চড়িয়ে পড়ুক সেই প্রত্যাশায় বর্ষবরণ উৎসব থেকে মোহাম্মদ আব্দুল হাই এন ইউরোপ জগন্নাথপুর সুনামগঞ্জ ইরানে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একশো দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফিজ বশির আহমদ ও চ্যানেল নিউজ টোয়েন্টি আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার কোরআনের সুর অনুষ্ঠানে তৃতীয় স্থান অর্জনকারী হাফিজ আব্দুর রহমান বিন নূর এবং মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফিজ তানজিমুল ইসলাম রিয়াদকে গণ সংবর্ধনা দিয়েছে বানিয়াচং ইসলামী যুব সমাজ হবিগঞ্জের বানিয়াচং থেকে আমাদের প্রতিনিধি আক্তার হোসেন আল হাদি জানান রবিবার সকাল দশটায় মুফতি নাসির উদ্দিন সৌরভ সভাপতিত্বে ও মাওলানা শেখ বশির আহমদের সঞ্চালনায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বানিয়াচং ইসলামী যুব সমাজের উদ্যোগে এই গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ দুই নির্বাচনী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল আল্লামা আব্দুল বাসিদ আজাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রফ ইউসুফি ডাক্তার শাখাওয়াত হাসান জীবন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম চৌধুরী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ দিলওয়ার হোসেন শাইকুল হাদিস আল্লামা শায়েক মুকলিসুর রহমান বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান মুফতি কমর উদ্দিন মাওলানা আব্দুল জলিল ইউসুফি মুফতি জুনায়েদ আহমদ মাওলানা শায়েক সিরাজুল ইসলাম প্রেস ক্লাবের সভাপতি মুসাহেদ মিয়া ও সাংবাদিক শিব্বির আহমেদ আরজু প্রমুখ গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াচং এর সর্বস্তরের উলামা কেরাম বিভিন্ন জনপ্রতিনিধি সুশীল সমাজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সহস্রাধিক তাওহিদি জনতা لي إلا رب العالمين أخذنا أهلها بالبأساء والضواء لعلهم يضبعون প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় দেশ আজ এগিয়ে চলেছে বাঙালির চেতনা ও শেকড়ের প্রিয় বর্ষবরণ অনুষ্ঠান ঢাকার রমনা বটমূলে করে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল আজ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ পরিচালিত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ বাংলা বর্ষবরণ বিভিন্ন অনুষ্ঠান সহ শান্তিতে দেশে বসবাস করছে আমাদের সহকর্মী জুবেল আহমেদ শেখেল জানান গতকাল রোববার দুপুর দুটায় সিলেটের উসমানী নগরের তাজপুর কলেজে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদ উসমানী নগরের আহ্বায়ক চয়ন পালের সভাপতিত্বে ও সদস্য সচিব উসমানী নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবিল আহমদ শেখেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উসমানী সার্কেল সার্কেল আশরাফুজ্জামান উসমানীনগর থানার ওসি রাশেদুল হক উসমানীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণকান্ত দাস সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক সাদিপুর ইউপি চেয়ারম্যান ভিপি শাহেদ আহমদ মুসা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের সদস্য আনোয়ার হোসেন আনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক অজিত পাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ আবির তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাম্মাদ আল হাসান রহমান। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন পবিত্র গীতা পাঠ করেন বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের সদস্য সঙ্গীত শিল্পী ডি কে জয়ন্ত প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির নেতৃত্বে আলোচনা সভার পূর্বে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সিলেটে ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয় বিকেলে বাংলাদেশ বেতার শিল্পীদের পরিবেশনায় মুখে পোটাতে চান বাংলার ইতিহাস ঐতিহ্যকে গৌরব উজ্জ্বল করে রাখতে চান সেই করে একদিনের নোটিশে বিভিন্ন অনুষ্ঠানের অংশগ্রহণ করেছি তার জন্য কি উদযাপন কমিটিকে একটা ধন্যবাদ দিব না নিশ্চয় আমরা উদযাপন কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সুনামগঞ্জের দিরাইয়ে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে দিরাই উপজেলার তারল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরীর আয়োজনে মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দিরাই থেকে আমাদের সহকর্মী মুশাহিদ আহমদ সর্দার জানান শনিবার বিকেল চারটায় তারল গ্রামের উত্তরের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক তারল দুই নং ওয়ার্ড স্পোর্টিং ক্লাব এবং ধল ভড়াউট ফুটন্ত স্পোর্টিং ক্লাব নির্ধারিত সময়ের খেলায় দুই শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হয় স্বাগতিক দল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক সুমন পরিচালনায় বক্তব্য রাখেন দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা তারল ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান হোসেন জুয়েল থানার মালেক প্রমুখ আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় এছাড়াও একই মাঠে সম্প্রতি আয়োজিত পঞ্চাশর্ধদের প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী ও রানার দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা এটাও আমরা শেষ করেছি ওই একটি মাস কোনো খেলার মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের গাত প্রতি গাত কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো ধরনের কোনো প্রকার ভেদাভেদ হয় নাই আমরা সম্পূর্ণ ভালোবাসা এবং আন্তরিকতার ভিতরেই আমাদের খেলাটি সমাপ্ত করতে পেরেছি এর জন্য সর্বপ্রথমেই আমি মহান রব্বুল আলম দরবার শুকুর আলহামদুলিল্লাহ জানাই আমি ধন্যবাদ জানাই আমি এই গ্রাম এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের প্রতি যারা সর্বস্তরের মানুষ আমাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করে আজকের এই আউজন সমাপ্তির পথে নিয়ে এসেছে আমি এর জন্য তাদের কাছে এই ওয়ার্ডবাসীর কাছে এই ওয়ার্ডবাসের প্রতি আমি চিরঋণী এবং চিরকৃতজ্ঞতা প্রকাশ করলাম এ ছিল আমাদের হাতে থাকা এন্টিফি নিউজের সর্বশেষ আয়োজনী খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপেন্টিফি অনলাইন ডব্লিউ ডট ডট কম